এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো এখন সকাল 10:30 বাজে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। তো একটু আগে স্নান করে জাস্ট পুজোটাই দিয়ে নিয়েছি। তো চলো আজকে দিনটা শেয়ার করা যাক। আজকে সোমবার, আমার জল ঢালাও হয়ে গেছে গাছে। তো আজকে লাস্ট হয়তো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমাদের বেঙ্গলি মতে হয়তো আগের সপ্তাহে পুড়ে গেছে 4টে, কিন্তু নন বেঙ্গলি মতে বোধ হয় আজকে 5টা হচ্ছে। তো যাই হোক, চলো আজকে দিনটা তোমরা আমার সঙ্গে এনজয় করো, আমি তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করব। আর এখন ফার্স্ট আমি করব হচ্ছে ব্রেকফাস্ট। তো এখন একটু জল মুড়ি খেয়ে নেবো, তার কারণ 10:30 বেজে গেছে, বুঝতেই পারছো। রান্না বসাতে হবে, রান্না বসানো হয়নি, আর আজকে নিরামিষ খেতে হবে, সারা দিন নিরামিষ খাবো। তো সেই জন্য রান্না বসাবো, আর তার আগে ব্রেকফাস্ট করে নিয়েই রান্না বসাবো। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ওই এখানে রয়েছে ডাল, আর এটাতে রয়েছে হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটা সবজি করেছি, আর উচ্ছে আলু সেদ্ধ। এটা হচ্ছে পটল আর আলু দিয়ে একটা মাখা মাখা সবজি হয়েছে। তো নিরামিষ আজকে এটাই রান্না হয়েছে, এখন আমরা খেয়ে নেব। এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে, আজকে দেরি হয়ে গেছে। এই যে অনির্বাণ এসেছে, হাই, ডিউটি করে এই অনির্বাণ এসেছে। এই ডিউটি থেকে ফিরলাম, এখন ভাত খাবো, একটু খুব টায়ার্ড লাগছে, খেয়ে দিয়ে বেশি হবে ঘুমিয়ে তো চলো খাওয়া যাক। তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না করেছি, তো চলো খেয়ে নিই। এখন বাবা ওই ঘরে বসে রয়েছে, গান শুনছে। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে সন্ধ্যা। এই যে বাবা, অনির্বাণ, আমরা সবাই বাইরে, ওরা এখন খেলা নিয়ে আলোচনা করছে। আর আজকে আমাদের এইসব জায়গাগুলো সব পরিষ্কার করে দিয়ে গেছে পুরো ওই পর্যন্ত, আর দিদিদের ওইগুলোও পরিষ্কার করে দিয়ে গেছে, পেছনেও পরিষ্কার করে দিয়ে গেছে। অনেকটা সময় কাজ হয়েছে, তো কালকে তো বেরোতেই পারিনি ঘর থেকে। এই দেখো, এইদিকে পুরো কেটে পুরো পরিষ্কার করে দিয়েছে, আজকে অনেকটা কাজ হয়েছে। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু এই ওই কোয়ার্টার পর্যন্ত পুরো দেখা যাচ্ছে, আগে কিন্তু এটা দেখা যেত না। আর আমাদের এদিকটা যেটা করেছে সেটাও খুব ভালো করেছে। তো এই যে হচ্ছে দেখো, পুরো রাস্তার মতো করে দিয়েছে, পুরো দিদির ঘর পর্যন্ত একদম। আর আমি বারণ করেছি আমাদের এইটা করতে, এটা কোনো বিশেষ প্রয়োজন হয় না, সেই জন্য করতে বারণ করেছি, তবে কালকে হয়তো বললে আবার করে দেবে। যাই হোক, তো চলো এখন আমরা একটু হাঁটবো, বাইরে এলাম, আর 6:30 বাজলে সন্ধ্যাও দিতে হবে। তো এতক্ষণ প্রতিমাদি এসেছিল, প্রতিমাদির সাথে অনেক গল্প করেছি আজকে। তো আমাদের যে জঙ্গলটা মেনলি পরিষ্কার করার দরকার সেটা হচ্ছে এটা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি। এটা পরিষ্কার করতে বলেছিলাম আজকে আমি, কিন্তু ওরা আজকে করতে পারেনি, তার কারণ এই পাশটা করছিল সেই জন্য। তো ভালো পরিষ্কার হয়েছে, দেখো এই দেখো, পুরো পেছনটা পুরো পরিষ্কার, এখন এটা করলে হয়ে যায় এই পাশটা। তো এই পাশটা মেবি কাল পরশু নাগাদ হবে হয়তো। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে এত গরম পড়েছে এই কদিন ধরে। আজকে তো ভাবলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি দূর, আওয়াজটা দেখতেই পাচ্ছ, মানে শুনতে পাচ্ছ, প্রচণ্ড আওয়াজ হয়। তো আমরা ভাবলাম যে হয়তো বৃষ্টি শুরু হবে, বাট বৃষ্টি 2-4 ফোঁটা হয়ে আর হয়নি, এখন আরও বেশি গরম লাগছে। আর আমার এখানটাও বেশ ভালো পরিষ্কার করেছে, এই যে যে জায়গাটায় আমরা মাঝে মাঝে একটু মানে দাঁড়াই, বা এই যেখানে আমার জলের যে নালাটা সেটাও বেশ ভালো পরিষ্কার করে দিয়েছে, দেখো সুন্দর করে দিয়েছে, একদম মানে খুবই ভালো পরিষ্কার করেছে। তো এইবারই ফার্স্ট দেখছি এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, অন্য অন্যবার কিন্তু এত ভালো করে পরিষ্কার করে দেয় না। তো চলো এবার একটু হাঁটি, হাঁটার পরে আবার ঘরে যাব, ঘরে গিয়ে সন্ধ্যা দিতে হবে। এই যে আমাদের চা আর বিস্কুট রেডি, আমি রান্নাঘরে এখন বানাচ্ছি হচ্ছে উপমা, একটু আগে চা খেয়েছি। তো তোমাদেরকে আজকে দেখাবো যে উপমাটা আমি কিরকম করে বানাচ্ছি, তো চলো একবার দেখে নাও। প্রথমে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি, তো এরপরে এই বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি, হালকা হালকা লাল লাল হয়ে গেলে নামিয়ে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ, একটু ব্রাউন ব্রাউন কালারে চলে এসেছে, তো এরপরে নামিয়ে দিতে হবে, একটু ফ্লেমটা লো করে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিচ্ছি এখানে হচ্ছে কালো কিশমিশ, এখানে এমনি নর্মাল কিশমিশ, আর এটা হচ্ছে আমন্ড, আর আছে আখরোট, আর এই যে একটু সবজি রয়েছে, তো এই সবজিটা দিতে হবে, এটাও ফ্রাই করে দেবো। আর এখানে একটু আদা বাটা রেখেছি এর মধ্যে অল্প একটু, তো এটা তেলের ওপরে ফোড়ন দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এগুলো খুব কম টাইম ভাজতে হবে, সেই জন্য আমি এই বাদামগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা করে একটু নেড়ে নিয়ে উঠিয়ে নেব।
তো এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটামুটি ভাজাটা হয়ে গেছে। তো এগুলোকে এবার আমি আলাদা করে নেব। আমি বাদামগুলোকে আলাদা করে নিয়েছি। এদিকে আমি জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁপে আর আলু আর একটু লঙ্কা দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নেব। আর নুন দিয়ে নিয়েছি, নুনটা পরিমাণ মতো নিতে হবে। এখন উপমা বানানো চলছে আর কি। আর এদিকে আমি একটা শনপাপড়ি নিয়ে নিয়েছি, এই হলদিরামসের অনির্বাণের বাবার খাওয়া হয়ে গেছে, তো আমি এখন একটা নিলাম, ওরা খেয়ে নিয়েছে, তো আমি ভাবলাম যে একটু পরেই খাই, তো সেই জন্য এখন নিয়ে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। হলদিরামসের যে শনপাপড়ি আছে সত্যি খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে। আমি যখনই কোনো মলে যাই শনপাপড়ি মোটামুটি কিনি। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এটা দিয়ে হালকা নেড়ে এবার জল দিয়ে দেব। তো এবার আমি জল দেব। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, শুধু সবজিটা যাতে সেদ্ধ হয়, খুবই অল্প, আলু আর পেঁপে সেদ্ধ হতে খুব সময় লাগবে না, তো সেই জন্য একটু অল্পই জল দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। কথা বলতে কি বলো তো, একটা শনপাপড়ি খেয়ে ঠিক মন বসলো না, তাই আর একটা নিয়ে নিচ্ছি। তো চলো এটাও খাওয়া যাক। আগে যখন আমি শনপাপড়ি খেতাম একবারে তিনটে চারটে করে খেয়ে নিতাম, কিন্তু এখন বয়স হচ্ছে তো সুগারের একটু ভয় লাগে, যদি হয়ে যায় তখন আর কিছু করার থাকবে না, তখন একদমই খেতে পারবো না। তো এবার আমি এই হাফ চামচেরও কম তো এইটুকু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নেড়ে দেব। এটা তেলের ওপরে দিলেও ভালো সেন্ট হয়, কাঁচাও দিলে হয়, কোনো অসুবিধা নেই। তো এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু হবে। তৈরি হয়ে যাওয়ার পরে আমি সুজিটা দিয়ে নিয়েছি, আর এই যে সুজিটা দেওয়ার পরে পুরো জল দেওয়া চলবে না। তো জলটা কিভাবে দিতে হবে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে জল নিয়েছি ধরো, তো হালকা করে একটু একটু মানে ছিটিয়ে দিলে ভালো। তো এইটুকু দিলাম, এবার এটা দিয়ে ভালো করে 2 মিনিট নেড়ে আবার একটু একটু জল দিয়ে মানে নাড়তে হবে। এইভাবেই তৈরি করতে হবে, আর শেষে বাদামটা একটু ছড়িয়ে নিলেই হয়ে যাবে। এটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে, এবার শেষে জাস্ট এটাকে আমি ছড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলেই এটা রেডি। তো এটা খেতেও খুব ভালো হয়। আর আমি আজকে নিরামিষ করেছি, সেই জন্য পেঁয়াজ রসুন কিছুই দিইনি, পেঁয়াজও দেওয়া যায়, আর হচ্ছে কারি পাতা থাকলে আরও ভালো হয়, কারি পাতা আমার কাছে আপাতত নেই। তো চলো এটাকে সার্ভ করি এবার। এই যে আমার হচ্ছে তৈরি হয়ে গেছে উপমা। তো এখানে আমি এইভাবেই ডেকোরেশনটা করেছি। এখন আমি উপমা নিয়ে চলে এসেছি, এখন উপমা খাবো। তো এই যে আমার উপমা, আমি পুরো রেডি করে নিয়ে চলে এসেছি, আর অনির্বাণ ঘরে খাচ্ছি, বাবা বাবা বাইরে খাচ্ছে। তো চলো খেয়ে নিই। এটা যে একজন গেম খেলা দেখছে, মানে কি ক্রিকেট হচ্ছে না আজকে, টেস্ট ম্যাচ দেখছে। আর আমি এখন একটা পার্সেল খুলবো আর কি, মিন্ত্রা থেকে এসছে সকালে, আমি ভুলেই গেছিলাম যে এটা আছে বলে। তো পার্সেল এই যে, এটা কোথায় দেখে একটু ওপেন করো তো, এটা একটু খোলো না। এই দেখো এটা একটা, তুমি জানোই না বলো, এটা এটা আমি একা একা কিনেছি।
এই দেখো কালারটা বেশ ভালো এই যে আর কলায় একটা এরকম কাজ আছে এবার এটা পুরো খুলি দাঁড়াও আর এখন রাত্রি 9টা বাজে আমার রান্না হয়ে গেছে শুধু ভাতটা হচ্ছে আর ভাতটা হতে বেশ সময় লাগে তো সেজন্য এখন ভাতটা হচ্ছে দাম হচ্ছে কত 1198 সুতি কটনের একদম পিওর কটন বেশ ভালো তো দেখিয়ে দিলাম জামাটা আরেকবার দেখে নাও এই যে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট এভরিওয়ান।